পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধারার সিনেমাতে সুদক্ষ অভিনয় ঋতুপর্ণা সেনগুপ্তকে এনে দিয়েছে একাধিক পুরস্কার অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও লেখালেখির সঙ্গেও জড়িত ঋতুপর্ণা নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিত চক্রবর্তী ও অভিষেক চট্টোপাধ্যায়ের সাথে একের পর এক বাণিজ্যিক বাংলা ছবিতে জুটি বেঁধে তিনি সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু ছবিতে অভিনয় করে সমান জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেছেন ঋতুপর্ণা তবে এখন আর আগের মতো সক্রিয় নন চলচ্চিত্র জগতে তবে তাতেও চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ঋতুপর্ণা সেনগুপ্ত কলকাতার পাশাপাশি ঋতুপর্ণা আজকাল থাকেন সিঙ্গাপুরেও দুই দেশেই চলে তার ঘর সংসার বয়স দেখতে দেখতে একান্ন পেরিয়েছে কিন্তু দেখে বোঝা দায় এখনও একইভাবে ধরে রেখেছেন তার আবেদনময়ী সৌন্দর্য সম্প্রতি সুইমিং পুলের এক ছবি পোস্ট করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত গোলাপি বিকিনিতে স্পষ্ট বিভাজিকা এক মুখ হাসি নিয়ে ক্যাপশনে লিখেছেন বিট হিট সঙ্গে এও লেখেন ছবিটি সাম্প্রতিক কালে তোলা মোটেও নয় আর এর পরেই শুরু হয় কটাক্ষ নেটিজেনদের একটা বড় অংশ তুমুল তুলোধনা শুরু করেন নায়িকাকে কেন তিনি বিকিনি পরিহিত ছবি দিলেন তা নিয়ে চলতে থাকে খারাপ মন্তব্য এখানেই শেষ নয় তার বয়স নিয়েও চলতে থাকে একের পর এক প্রশ্নবান যদিও এ সবের উত্তর দেননি ট্রলকে পাত্তা না দেওয়াই সমীচিত বলে মনে করেছেন সেলিব্রিটিদের নিয়ে ট্রল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় হলিউড বলিউড টলিউড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে অনেক বাড়ি নেটিজেনদের ট্রলের মুখে পড়তে হয়েছে এই নিয়ে প্রকাশ্যেই বারে বারে প্রতিবাদ জানিয়েছেন নায়ক নায়িকারা অনেকেরই মতে অভিনেতারা নাকি সফট টার্গেট এমনটাই মনে করেন সাধারণ তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রলকে এড়িয়ে চলারই চেষ্টা করেন তারা ঠিক যেমন এবারেও করেছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত শারমিন আক্তার এস টিভি